সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আমরা দ্বিতীয় পত্র থেকে আজকে ক্লাস করব, একাদশ দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষার জন্য। প্রথমেই আমি তোমাদের তিনটি ছবি দেখাবো, ছবিগুলো একটু দেখো এবং অনুধাবন করার চেষ্টা করো ছবি দ্বারা কি প্রকাশ করে, কি আমি ছবিগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছি বা তোমরা কি বুঝো। একটু রেসপন্স করবে, যদি সম্ভব হয় তোমরা রেসপন্স করবে যে এখানে দুটো ছবি দেখা যাচ্ছে, একটা পরিবার উপরে একজন ছাতা ধরে আছে, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে করোনা ভাইরাসের যে সিম্বল, সেই সিম্বলটা এখানে শো করছে। একজন লোক তাও একটা পরিবারকে মানে দুই হাত দিয়ে আঁকড়ে ধরেছে যাতে করে করোনা ভাইরাস তাদেরকে আক্রমণ করতে না পারে। এখানে দুটো ছবি আছে, আবার এটা একটা স্লাইড, আমি তিনটা স্লাইড দেখাবো। তোমরা একটু ভালো করে দেখো এবং চেষ্টা করো যে তুমি তুমি এই ছবিগুলো দিয়ে কি বুঝছো। দ্বিতীয় আরেকটা ছবি এখানে আছে, দেখা যাচ্ছে তাও কিছু মুদ্রা আছে, এখানে মুদ্রার উপরে একটা ছাতা রয়েছে, অর্থাৎ মুদ্রাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য এই ছাতাটা দেওয়া হয়েছে। পরে আরেকটা ছবি আছে, তাও একই রকম ছবিটা, সেখানে কয়েকটা লেখা রয়েছে যে একটা একজন লোক টাকার থলে ধরে আছে, উপরে একজন ছাতা ধরে আছে, সেখানেও একটা পরিবার রয়েছে। সেখানে তিনটা ইংরেজিতে লেখা আছে, একটা হচ্ছে হাফ ইয়ারলি, আর একটা কোয়ার্টারলি, আর একটা হচ্ছে মান্থলি, মাসিক, ত্রৈমাসিক আর ষান্মাসিক বা অর্ধবার্ষিক। আচ্ছা, পরের আরেকটা ছবি, সর্বশেষ এই ছবিটা একটু দেখো, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ছবি রয়েছে, অনেকগুলো সিম্বল রয়েছে। এখানে একটা ঘরের ছবি আছে, একটা পরিবারের ছবি আছে, এখানে একটা আগুন, আগুনের সিম্বল আছে, এখানে একটা ভালোবাসা, বা এখানে ভালোবাসা বলতে এখানে লাভের উপর একটা হার্ট বিটের একটা চিহ্ন রয়েছে, তার মানে এটা অসুখ বা হেলথ, রোগ সংক্রান্ত বোঝাচ্ছে। ওইখানে একটা গাড়ির ড্রাইভিং এর একটা মানে সিম্বল দেখা যাচ্ছে, তার মানে গাড়ি। এরপরে একটা ওইখানে ডলার চিহ্ন আছে এবং একটা প্রাণীর ছবি দেখা যাচ্ছে, এদিকে একটু উপরে গাড়ির ছবি আছে। অনেকগুলো বিষয়কে একজন লোক দুই হাত দিয়ে আঁকড়ে ধরেছে, দুই হাতের মধ্যবর্তীতে রেখেছে বা নিরাপত্তা দেওয়ার জন্য সবগুলো কিভাবে হাতের হাতের মধ্যে নিয়ে এসেছে। কেউ কি বলতে পারবে যে আমরা আসলে আজকের আলোচনা কি হবে বা আমরা কি আলোচনা করতে যাচ্ছি, এই ছবিগুলো দ্বারা কি বুঝাচ্ছি আমি? তোমরা যারা ক্লাসে আছো তারা কি কেউ বলতে পারবে? আমি আবার একটু এই তিনটা ছবি দেখাচ্ছি, দেখো এই তিনটা ছবি দ্বারা আমি বলছি, তোমরা রেসপন্স যেহেতু করছো না, এই ছবিগুলো দ্বারা সুরক্ষা বোঝাচ্ছে। যেমন ছাতা দিয়ে একটা পরিবারকে, একটা তিনজন মানুষ, দুটো একটা পরিবার, পরিবারের উপরে মাথায় বা তাদের উপরে যে ছাতা দেওয়া আছে, তার মানে ছাতা দ্বারা বোঝাচ্ছে যে তাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিসের থেকে? যে কোনো হয়তো ঝড়, বৃষ্টি, রোদ, এগুলো থেকে নিরাপত্তা। অন্যদিকে এখানে করোনা ভাইরাস থেকে নিরাপত্তা, এটা আমরা বুঝতে পারছি। এখানে আর্থিক নিরাপত্তায় টাকাগুলোকে নিরাপদ রাখার জন্য টাকাগুলোকে নিরাপদ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এদিকে এখানেও একটা পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, বিনিময়ে ওই পরিবার কি করছে, যিনি নিরাপত্তা দিচ্ছেন তাকে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে, এখানেও মানে একজন মানুষ অনেকগুলো বিষয়কে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। সোজা কথা হচ্ছে, আমরা আজকে আমরা আর্থিক নিরাপত্তা দেয়া হচ্ছে ইন্স্যুরেন্স বা বিমা। আমরা বিমা নিয়ে আলোচনা করব, আমরা আজকে বিমা নিয়ে আলোচনা করব। অনেকগুলো বিমা রয়েছে, তার মধ্যে আমরা স্পেসিফিক আজকে জীবন বিমা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, জীবন বিমা, লাইফ ইন্স্যুরেন্স।
লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আমি কতগুলো রেফারেন্স বই দিয়েছি, রেফারেন্স বইগুলো তোমরা দেখতে পারো। রেফারেন্স বইগুলোর আলোকে আমি আজকের পাঠ তৈরি করেছি। আজকের এই আলোচনার পরে, আজকে আমাদের এই ক্লাসের শেষে, তোমরা মূলত এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ডের প্রশ্নে আসে বিগত বছরগুলো, বিশেষ করে 2016, 2016, 17, 18 এবং 19 সালের পরীক্ষায় যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো এসেছে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমরা এগুলো সম্পর্কে আজকে জানতে পারবে এবং এগুলোর উত্তর তোমরা বলতে পারবে। সবশেষে যেটা রয়েছে, 2018 সালে যে বোর্ড প্রশ্নটা এসেছে, 2018 সালে সকল বোর্ডে একটা প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটি রয়েছে, প্রশ্ন দুটো রয়েছে, ওই প্রশ্নগুলোর উত্তর তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো যাই, আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা এই অধ্যায়ের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর একটু জেনে নিই। প্রথমত আমরা জানবো জীবন বীমা কি। জীবন বীমা কি, দেখো আমি এখানে উত্তর তোমাদের জন্য স্লাইডে আমি দেখাচ্ছি। কোনো ব্যক্তির জীবনের ঝুঁকি বহনের জন্য যে বীমা করা হয় তাকে জীবন বীমা বলে। জীবন বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। আমি কিন্তু সবশেষে অর্জন যাচাই আছে আমাদের, তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করবে, একটু মনোযোগ দিবে, কারণ ক্লাসের শেষে একটা অর্জন যাচাই আছে। সেই অর্জন যাচাইয়ে তোমাদের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে জীবন বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। শুধুমাত্র মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের নিশ্চয়তার জন্য যে বীমা করা হয়, বা মানুষের জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি বহনের জন্য যে বীমা করা হয় তাকে জীবন বীমা বলা হচ্ছে। তাহলে জীবন বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। জীবন বীমার চুক্তিকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। অন্যান্য যে বীমাগুলো রয়েছে সেই বীমাগুলো হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। একটু মনোযোগ সহকারে খেয়াল করবে, অন্যান্য বীমাগুলো রয়েছে, যেমন অগ্নি বীমা, নৌ বীমা, শস্য বীমা, গাড়ি বীমা, হ্যাঁ, স্বাস্থ্য বীমা, আর অনেকগুলো যে বীমা রয়েছে, বিবিধ বীমা, যে বীমাগুলো রয়েছে সেই বীমাগুলো হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। আর ওই সকল বীমার চুক্তিকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। শুধুমাত্র জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। জীবন বীমার চুক্তিকে নিশ্চয়তার চুক্তি বলা হয়। যেমন আমি একটা তোমার রেফারেন্স, একজন মনীষী বা একজন প্রখ্যাত ব্যাংকার, একটা ব্যাংকারের একটা সংজ্ঞা তোমাদেরকে এখানে উল্লেখ করতে পারি। এম এন মিশ্র এর মতে জীবন বীমা হলো এমন একটি চুক্তি যেখানে প্রিমিয়াম বা সেলামি পরিশোধের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতার মৃত্যুতে অথবা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে। একটু আমি যদি সারসংক্ষেপ বলি জীবন বীমা, তোমাদের বোঝার মানে সংজ্ঞাগুলোকে যদি, এই সংজ্ঞাটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে বিষয়গুলো আমরা পাই, জীবন বীমার মাধ্যমে একটি বীমা চুক্তি করা যায়। বীমাগ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট হারে প্রিমিয়াম দিতে হয়। বীমাগ্রহীতা বীমাকারী, দুটো বিষয় আমি তোমাদেরকে একটু স্পষ্ট করি, বীমাকারীকে আর বীমাগ্রহীতাকে। বীমাগ্রহীতা হচ্ছে ধরো আমি, অর্থাৎ, আর বীমাকারী হচ্ছে কোম্পানি। বীমাকারী হচ্ছে কোম্পানি, অর্থাৎ যে ঝুঁকি গ্রহণ করে, যে ঝুঁকি নেয়, কিসের বিনিময়ে? নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে। আর বীমা গ্রহীতা হচ্ছে যিনি বীমা করে, অর্থাৎ যা, যে যদি আমি আমার জীবনের নিরাপত্তার জন্য বীমা করি কোনো কোম্পানির নিকট, সেক্ষেত্রে আমি হচ্ছি বীমা গ্রহীতা, আর যার নিকট, যে কোম্পানির নিকট আমি বীমা করব, সেই কোম্পানি হচ্ছে বীমাকারী। তাহলে যিনি বীমা করবে, অর্থাৎ যার জীবনের জন্য বীমা করবে, তিনি বীমা গ্রহীতা, আর যার নিকট বীমাটা করবে, অর্থাৎ ঝুঁকিটা যে গ্রহণ করবে, আমার জীবনে ঝুঁকিটা যে নিবে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, সে হচ্ছে বীমাকারী। বিষয়টা ক্লিয়ার আশা করছি? বীমাকারী এবং বীমা গ্রহীতা, এই বিষয়টা ক্লিয়ার মনে রাখবে। বীমাকারী হচ্ছে, সোজা কথায় এটা অন্তত মনে রাখবে, বীমাকারী হচ্ছে কোম্পানি বা প্রতিষ্ঠান, আর এই, অর্থাৎ যে ঝুঁকি গ্রহণ করে, যে ঝুঁকি নেয়, আর অন্যদিকে যে ঝুঁকি দেয়, অর্থাৎ ঝুঁকিটা যে মানে অন্যকে, অন্যের উপর, অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, সে হচ্ছে বীমা গ্রহীতা, অর্থাৎ যিনি বীমা করেন।
সাধারণ জনগণ সাধারণত বিমা গ্রহীতা হয়। এরপরে আমরা বলছি যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দিতে হয়, অর্থাৎ যদি যিনি বিমা করবেন, জীবন বিমা যিনি করবেন বিমা গ্রহীতা, সে যদি মারা যায় সেক্ষেত্রে ওই বিমা কোম্পানি বা বিমাকারী ক্ষতিপূরণগুলো তার উত্তরাধিকারীদের উত্তরাধিকারী অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা থাকে তাদেরকে দিয়ে দেয়। বিমাকৃত ব্যক্তির মৃত্যু না হলে তাকে নির্দিষ্ট অর্থ বা বৃত্তি প্রদান করতে হয়। তাহলে আমরা জীবন বিমা সম্পর্কে একটু বিস্তারিতই জানলাম। এরপরে যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রিমিয়াম। বিমা গ্রহীতা বিমা চুক্তির শর্তানুসারে বিমা কোম্পানিকে নির্দিষ্ট সময় পরপর যে অর্থ প্রদান করে তাকে বিমার প্রিমিয়াম বা সেলামি বলে। প্রিমিয়ামকে সেলামিও বলা হয়, এটা মনে রাখবে, প্রিমিয়ামকে সেলামিও বলা হয়। তাহলে বলা হচ্ছে যে প্রিমিয়াম হলো বিমা চুক্তির প্রতিদান বা বিনিময় মূল্য, অর্থাৎ আমার যে ঝুঁকিটা যে নিচ্ছে সে কিসের বিনিময়ে নিচ্ছে, একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে। প্রিমিয়ামটা এক কিস্তিতে হতে পারে, অনেক কিস্তিতে হতে পারে, সেটা মাসিক হতে পারে, সেটা বাৎসরিক হতে পারে, এককালীন হতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে সমর্পণ মূল্য। এরপরে সমর্পণ মূল্য আমি বলছি, সমর্পণ মূল্যের ইংরেজি হচ্ছে সারান্ডার ভ্যালু। সারান্ডার মানে হচ্ছে আমি আর পারছি না। সারান্ডার মানে কি, অর্থাৎ আত্মসমর্পণ করা, সমর্পণ করা যে আমি আর পারছি না। তাহলে সমর্পণ মূল্য কি, বিমা গ্রহীতাকে তার প্রিমিয়াম হিসাবে প্রদত্ত টাকার যে অংশ ফেরত দেয়া হয় তাকে সমর্পণ মূল্য বলে। আমি একটু যদি সহজ করে বলি, আর যখন নাকি কোনো বিমা গ্রহীতা বিমা করে, বিমা চুক্তি করে, তখন সে কিছুদিন বা কয়েক কিস্তি চালানোর পরে যখন সে আর কিস্তির টাকা অর্থাৎ প্রিমিয়াম দিতে পারে না বা দিতে অপারক হয়, তখন সে বলে যে আমি আর পারছি না, আমি সারান্ডার করলাম, অর্থাৎ আমি আর কিস্তি চালাতে পারবো না। তখন কিস্তি চালাতে পারবে না মর্মে যখন বিমাকারীর নিকট আবেদন করে, সেই আবেদনের প্রেক্ষিতে বিমাকারী বিমা গ্রহীতাকে তার যে সে যে প্রিমিয়ামগুলো দিয়েছে সেগুলোর অনুপাতে তাকে যে টাকা ফেরত দেয় সেটার নাম হচ্ছে সমর্পণ মূল্য। তবে সেখানে দুটো বিষয় রয়েছে। এক বিষয়, এক নাম্বার হচ্ছে বিমা কোম্পানি তার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সমর্পণ মূল্য প্রদান করে। বিমা কোম্পানি তার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সমর্পণ মূল্য প্রদান করে। দুই নাম্বার হচ্ছে বিমা চুক্তির মেয়াদ কমপক্ষে 2 বছর উত্তীর্ণ হওয়ার পর সমর্পণ মূল্য পরিশোধ করা হয়। তাহলে কিস্তি কমপক্ষে 2 বছর চালাতে হবে, অর্থাৎ প্রিমিয়াম পরিশোধের মেয়াদ 2 বছর হতে হবে এবং কোম্পানি তার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে সমর্পণ মূল্য প্রদান করবে। তাহলে একদম সহজ কথায় আমরা যদি বলি, সমর্পণ মূল্য কি, সমর্পণ মূল্য হলো বিমা পলিসি সমর্পণের বিনিময় মূল্য। বিমা পলিসি সমর্পণ মানে বিমা পলিসি সমর্পণের বিনিময় মূল্য, অর্থাৎ বিমা পলিসি সারান্ডার করার পরে যে টাকাটা বিনিময়ে যেটা আমরা পাই সেটার নাম হচ্ছে সারান্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য। এরপরে আমরা দেখব দ্বৈত বিমা। দ্বৈত বিমা, দ্বৈত বিমা কি, কোনো বিমা গ্রহীতা যদি একই বিষয়বস্তুর উপরে, কোনো বিমা গ্রহীতা যদি একই বিষয়বস্তুর জন্য একই সময়ে একাধিক বিমাকারীর সাথে পৃথক বিমা চুক্তি করে, তখন তাকে দ্বৈত বা যুগ্ম বিমা বলে। দেখো, দ্বৈত বিমার আরেকটা নাম রয়েছে, দ্বৈত বিমার আরেকটা নাম কি, যুগ্ম বিমা। অর্থাৎ একটা বিষয়বস্তু, বিষয়বস্তু হচ্ছে একটা, যদি বলি আমার জীবন, আমার লাইফের জন্য, আমার লাইফের আমি আমার জীবনের জন্য, জীবনের ঝুঁকি এড়ানোর জন্য আমি বিমা করব। তো বিমা করলে আমি আমার জীবনের ঝুঁকি শুধু একটা বিমাকারীর নিকট না, যদি আমি একাধিক বিমাকারীর নিকট যদি আমি বা অন্য আরেকটি বিমাকারীর নিকট যদি বিমা করি, অর্থাৎ দুটি বিমা কোম্পানির সাথে যদি আমার চুক্তি হয় সেটার নাম হচ্ছে দ্বৈত বিমা। সোজা কথায় বুঝে নাও যে একজন বিমা গ্রহীতা যদি একই বিষয়বস্তুর জন্য, বিষয়বস্তু একটা, হ্যাঁ, সে তার যে কোনো একটা বিষয়, তার জীবনের সে যদি একটা তার হাতের জন্য অথবা সে তার পায়ের জন্য অথবা তার অন্য কোনো অসুস্থতার জন্য, শারীরিক অসুস্থতার জন্য, মানসিক অসুস্থতার জন্য অথবা সে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে অর্থাৎ জীবনের জন্য বা যদি টোটাল সে যদি টোটাল লাইফের জন্য যদি টোটাল আমি যদি বলি আমার জীবন সেটা একটা বিষয়বস্তু, এই আমার জীবনের জন্য
কোনো ব্যক্তি যদি তার জীবনের জন্য একই সময়ে একাধিক বীমাকারীর সাথে পৃথক পৃথক মানে আলাদা আলাদা এক বীমা বীমা এক বীমা কোম্পানির সাথে জীবনের চুক্তি আবার আরেকটা বীমা কোম্পানির সাথেও একই বিষয়বস্তু তাদের আমার জীবনের জন্য আমি চুক্তি করলাম, তাহলে একই সময়ে একাধিক বীমাকারীর সাথে যখন পৃথক বীমা চুক্তি করে তখন তাকে দ্বৈত বা যুগ্ম বীমা চুক্তি বলে। বিষয়টাকে আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি শব্দটা তোমরা যারা ফিনান্স ফার্স্ট পেপার পড়েছো, অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি, সেখানে বার্ষিক বৃত্তি পড়েছো। সেখানের বার্ষিক বৃত্তি আর এখানের বার্ষিক বৃত্তি সামান্য একটু তফাত আছে। দেখো একটু, এখানে বলছি আমরা বীমাকারী বীমা গ্রহীতাকে বীমাকারী, এখানে কিন্তু বীমাকারীকে বীমা গ্রহীতাকে আমি বারবার বলেছি বীমাকারী আর বীমা গ্রহীতা এটা স্পষ্ট হইতে হবে। বীমাকারী হচ্ছে কোম্পানি, বীমা গ্রহীতা হচ্ছে ব্যক্তি, কেমন? বীমাকারী বীমা গ্রহীতাকে আজীবন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বার্ষিক নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করে, তাকেই বার্ষিক বৃত্তি বলে। বার্ষিক বৃত্তির ইংরেজি আমরা জানি এনুইটি, এনুইটি দ্বারা বাংলায় বার্ষিক বৃত্তি বোঝানো হয়। দেখো বার্ষিক বৃত্তি আবার বলছি আমি, বীমাকারী বীমা গ্রহীতাকে আজীবন বা নির্দিষ্ট সময় বা একটা বিশেষ মেয়াদ পর্যন্ত বার্ষিক নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করে তাকেই বার্ষিক বৃত্তি বলা হয়। দেখো আমি যদি আরেকটু বলি অন্যভাবে, যে বিশেষ মেয়াদ বা আজীবনের জন্য বার্ষিক কিস্তির ভিত্তিতে যে অর্থপ্রাপ্তির ব্যবস্থা করা হয় তাকে বার্ষিক বৃত্তি বলে। যেমন আমরা যদি বলি, যেমন ধরো জীবন বীমার ক্ষেত্রে বর্ষ অথবা মাস শেষে সুদ আসল মিলিয়ে বার্ষিক অথবা মাস ভিত্তিক বার্ষিক বৃত্তির আওতায় বীমা গ্রহীতাকে বীমাকারী সমহারে যে অর্থ পরিশোধ করে তাকে বার্ষিক বৃত্তি বলা হয়। এমন এখন তুমি এমন একটা জীবন বীমা করলে যেখানে ধরো এককালীন তুমি বীমা কোম্পানিকে বা বীমাকারীকে এককালীন টাকা দিয়ে দিলে এবং সে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বা আজীবন তোমার সাথে যেভাবে চুক্তি হবে সেভাবে প্রতি বছর তোমাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিবে, এটা হচ্ছে বার্ষিক বৃত্তি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এরপরে আমরা আলোচনা করব যে মৃত্যুহার পুঞ্জি, মৃত্যুহার পুঞ্জি, ঠিক আছে? এই মৃত্যুহার পুঞ্জিটা কি? মৃত্যুহার পুঞ্জি হচ্ছে অতীত মৃত্যুহারের পরিসংখ্যানের উপর ভিত্তি করে বর্তমানে নির্দিষ্ট বয়সসীমার মানুষের মৃত্যুহারের তালিকা তৈরি করাকে মৃত্যুহার পুঞ্জি বলে। মৃত্যুহার পুঞ্জি আবার বলছি যে মৃত্যুহার পুঞ্জিটা কি? অতীত মৃত্যুহারের পরিসংখ্যানের উপর, পরিসংখ্যান বলতে তথ্য, যেমন অতীত মৃত্যুহারের তথ্য বা পরিসংখ্যানের উপর ভিত্তি করে বর্তমানে নির্দিষ্ট বয়সসীমার মানুষের মৃত্যুহারের তালিকা তৈরি করাকে মৃত্যুহার পুঞ্জি বলে। ক্লিয়ার বিষয়টা স্যার? এটা আবার একটু বুঝা দেন। অতীত, অতীত তো বোঝা যায়, অতীত মানে আগে পূর্বে বিগত, অতীত মৃত্যুহারের পরিসংখ্যান মানে অতীতে কতজন মানুষ মারা গেল, অতীতে কি পরিমাণ মানুষ কত বছর বয়স পরিমাণ মানুষ মারা গেল তার উপর ভিত্তি করে বর্তমানে নির্দিষ্ট বয়স। যদি বলি যে আমরা আগে আগের যে পরিসংখ্যান ছিল, যে আগের যে রিপোর্ট ছিল, আগের প্রতিবেদন ছিল, সেখানে 40 থেকে 50 বছর বয়সে ধরো 5 লক্ষ বা 2 লক্ষ মানুষ মারা গেছে, সেটা একটা পরিসংখ্যান, সেটা একটা তথ্য। সেই তথ্যের উপর ভিত্তি করে যদি এখন বর্তমানে 40 থেকে 50 বছর বয়সে কতজন মানুষ মারা যাবে বা এই এই যে একটা তালিকা কতজন মানুষ মারা যেতে পারে এই যে একটা তালিকা তৈরি করা, সেই তালিকাটাকে বলা হচ্ছে মৃত্যুহার পুঞ্জি। অর্থাৎ অতীত মৃত্যুহারের পরিসংখ্যানের উপর ভিত্তি করে বর্তমানে নির্দিষ্ট বয়সসীমার মানুষের মৃত্যুহারের তালিকা তৈরি করাকে মৃত্যুহার পুঞ্জি বলা হয়। এখন ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা আলোচনা করব যে পুনর্বীমা, পুনর্বীমাকে পুনর্বীমা বলা হয়। পুনর্বীমা, পুনর্বীমাটা কি? বীমাকৃত সম্পত্তি বীমাকারী কর্তৃক পুনরায় বীমা করাকে পুনর্বীমা বা পুনর্বীমা বলে।
দেখো পুনর্বীমা বলা হচ্ছে, আবার পুনর্বীমা বলতে আমরা বুঝি যে আবার বিনি আবার আবার বীমা করা, পুনরায় বীমা করা, মানে এটা পুনরায় পুনর্বীমা দ্বারা স্পষ্ট বোঝাচ্ছে যে আবার আবার কি করা, বীমা করা বা পুনরায় বীমা করা। অর্থাৎ একটা সম্পত্তি আমি একটা কোম্পানির নিকট বীমা করলাম, সেই বীমা কোম্পানি যদি মনে করে যে সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ, সে তার ঝুঁকি এড়ানোর জন্য ওই আমার একই বিষয়বস্তুর জন্য সে অন্য একটা কোম্পানির নিকট বীমা করতে পারে, সেই বীমাকে বলা হচ্ছে পুনর্বীমা। অর্থাৎ আমি আরেকটু এখানে ক্লিয়ার করেছি, দেখো পুনর্বীমা দ্বারা এক বীমাকারী তার ঝুঁকির অংশবিশেষ আরেক বীমাকারীর কাছে হস্তান্তর করে, বিষয়টা ক্লিয়ার? পুনর্বীমা দেখা যায় অনেক সময় আমরা দেখি বিমাকৃত ঝুঁকির পরিমাণ এত বেশি হয়ে থাকে যার দায় একজন বিমাকারীর পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এমত অবস্থায় উক্ত বিমাকারী তার ঝুঁকিজনিত দায় হ্রাসের জন্য উক্ত বিমাকৃত সম্পত্তি বা বিষয়বস্তু অন্য কোনো বিমাকারীর নিকট বীমা করতে পারে। কেমন? তাহলে এই বিমা প্রক্রিয়ার এই সামগ্রিক যে ব্যবস্থা এটাকে বলা হচ্ছে পুনর্বীমা। ক্লিয়ার বিষয়টা? পুনর্বীমা বিষয়টা ক্লিয়ার? সহজত্বে যদি বলি বিমাকৃত সম্পত্তি বিমাকারী কর্তৃক, যেটা এখানে আমি উল্লেখ করেছি বিমাকৃত সম্পত্তি বিমাকারী কর্তৃক পুনরায় বীমা করাকে পুনর্বীমা বলে। কেমন? ক্লিয়ার বিষয়টা? জি স্যার। যদি আরেকটু বলি, তোমরা যদি এটা আরো আরো ডিটেইল জানতে চাও, যেমন মূল বিমা গ্রহীতার সাথে পুনর্বীমাকারীর কোনো সম্পর্ক থাকে না, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। যেমন আমি বিমা গ্রহীতা, কেমন আমি বিমা গ্রহীতা, আমি করছি একটা কোম্পানির সাথে প্রথমে বিমা করছি, কিন্তু সেই কোম্পানি আমার বিমা আমার প্রিমিয়াম বা আমার বিমার চুক্তির যে অঙ্ক, হ্যাঁ, সেটা অনেক বড় হওয়ায় সে ঝুঁকিপূর্ণ মনে করছে, তখন সে আমার আমার এই বিমার বিষয়বস্তুটা অন্য মানে অন্য একটা কোম্পানির নিকট সে বিমা করতে পারে। তো সেক্ষেত্রে তৃতীয় পক্ষ বলতে অন্য যে বিমা কোম্পানির সাথে সে বিমা করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মূল বিমা গ্রহীতার সাথে পুনর্বীমাকারীর কোনো সম্পর্ক থাকে না। পুনর্বীমা সাধারণত বড় অঙ্কের ঝুঁকির ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা আমি একটু আগে বলেছি যে বড় অঙ্ক যদি হয়, বড় অঙ্কের ঝুঁকির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। প্রথম বিমা গ্রহীতা আদি বিমাকারী অর্থাৎ মূল বিমাকারীর নিকট থেকে এবং মূল বিমা গ্রহীতা পুনর্বীমাকারীর নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করবে। কেমন? আমাদের সময় একেবারে শেষের দিকে, আমি অর্জন যাচাইয়ে যাই, একটু আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে পুনর্বীমা কেন করা হয়। আমি একটু আগে আলোচনাটা শেষ করেছি, বলো দেখি কেউ একজন, পুনর্বীমা কেন করা হয়? পুনর্বীমা করা হয় ঝুঁকি এড়ানোর জন্য, অর্থাৎ বিমাকারী তার ঝুঁকি এড়ানোর জন্য অন্য আরেকটা কোম্পানির নিকট বিমা করে। এটার মূল কারণ হচ্ছে, পুনর্বীমা করার মূল কারণ হচ্ছে ঝুঁকি কমানো, ঝুঁকি এড়ানো, ঝুঁকি হ্রাস করা। আচ্ছা, কাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়? কাকে প্রথমে? জীবন বীমাকে নিশ্চয়। অন্য সকল বীমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি, এটা নিশ্চয়তার চুক্তি। তিন নম্বর দ্বৈত বীমা আপনি নামে পরিচিত, আমি কিন্তু বলেছি দ্বৈত বীমা আর কি নামে পরিচিত? দ্বৈত বীমা যুগ্ম বীমা, এটাকে ডাবল ইন্স্যুরেন্স বলা হয়। দ্বৈত বীমাকে ডাবল ইন্স্যুরেন্স বলা হয়। সারান্ডার ভ্যালু এর বাংলা কি? সমর্পণ মূল্য। সারান্ডার ভ্যালু এর বাংলা হচ্ছে সমর্পণ মূল্য। বোনাস কি বলতে পারবে? বোনাস বোনাস বলা হয়। কিন্তু এখানে কিন্তু বোনাস বলতে এই আমাদের এই বিমা বিমার ক্ষেত্রে বোনাস বলতে অন্য একটা বিষয়কে বোঝানো হয়। সেই বিষয়টা হচ্ছে যখন নাকি বিমা কোম্পানি তাদের বিনিয়োগকৃত অর্থ হতে আমাদের থেকে যে প্রিমিয়ামগুলো নেয়, অর্থাৎ বিমা গ্রহীতা থেকে যে প্রিমিয়ামগুলো পায় সেগুলো তারা অন্যত্র বিনিয়োগ করে, সেই বিনিয়োগ থেকে যে সুদ পায় এবং তারা যে লভ্যাংশ আমাদের দিয়ে থাকে, অর্থাৎ বিমা গ্রহীতাকে বিমাকারী যে লভ্যাংশ দিয়ে থাকে এবং তারা বিনিয়োগ থেকে যে সুদ পায়, এই দুটার যে পার্থক্য, হ্যাঁ, সেই পার্থক্যটা যদি ধরো লাভ হয়,
অর্থাৎ যে অংশটা পলিসি হোল্ডারদের মধ্যে এই অংশ এই দুইটা পার্থক্য থেকে যে অংশটা থাকে সেটা যে অংশটা পলিসি হোল্ডার মানে যারা বিমাকারী বিমা গ্রহীতা রয়েছে তাদের মধ্যে বন্টন করা হয় তাকে বোনাস বলা হয়। কথাটা বুঝছো? তাও সেটাও অতিরিক্ত, অর্থাৎ আমরা যেটা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাওয়াটাই হচ্ছে বোনাস। কেমন? আমি আমি স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিকভাবে যা পাওয়ার কথা তার চেয়ে যদি বেশি পাই সেই বেশি অংশটা হচ্ছে বোনাস। কেমন? তো বিমার ক্ষেত্রে এটা স্বাভাবিক যে বিমাকারী যে টাকাটা আমাদের থেকে যে প্রিমিয়ামটা নিয়ে থাকে সেই প্রিমিয়ামটা যখন অন্যত্র বিনিয়োগ করে সেই বিনিয়োগ থেকে যে সুদ পায় এবং আমাদেরকে যে লভ্যাংশ দিয়ে থাকে এই দুটোর পার্থক্য থেকে যে অংশটা আবার এই বিমা যারা ইন্স্যুরেন্স হোল্ডার রয়েছে অর্থাৎ বিমা গ্রহীতা রয়েছে তাদের মধ্যে বন্টন করে সেই অংশটাকে বলা হচ্ছে বোনাস। আচ্ছা, মানুষ বিমা বলতে কোন বিমাকে বোঝাই? মানুষ বিমা কে বলতে পারবে একটু বলো? মানুষ বিমা সর্বশেষ প্রশ্ন, মানুষ বিমা বলতে কোন বিমাকে বোঝাই? একদম সহজ কথা ছিল এটা, জীবন বিমা। মানুষ জীবন বিমা হ্যাঁ, মানুষ বিমা বলতে জীবন বিমাকে বোঝাই। তাহলে আজকে আমাদের সময় শেষ, তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে 2018 সালের বোর্ড প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর জানা। তোমরা 2018 সালের বোর্ড প্রশ্নটা একটু ভালো করে পড়ে আসবে, জেনে আসবে, দুটো প্রশ্নের উত্তর তোমরা একটু পড়ে আসবে। কেমন? যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে সেটা নিয়েও আলোচনা করব, আর এই ক্লাসটা আবার দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আরো বেশি উপস্থিতি আশা করছি। কেমন? নমস্কার স্যার।